नमस्कार আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে এবং বেশ মজার এপিসোড নিয়ে। তা হলো আজ বোধহয় আপনারা জানেন বিশ্ব কফি দিবস। যদিও আমি যে তথ্যটা দিতে এসেছি এই তথ্যটা শুধুমাত্র আজকের জন্য বিবেচ্য, শুধু বিশ্ব কফি দিবসে জানতে হবে এমনটা নয়। কফি দিবস জানতে পারলাম তাই মনে হলো এই প্রসঙ্গে তো আমার একটা জিনিস জানা আছে, তাহলে সেটা কেন না আপনাদের সঙ্গে শেয়ার করি স্বরূপ কথায়। তো সেটাই বলতে আসা যে এই পৃথিবী জুড়ে তো প্রচুর কফি আছে, তাদের মধ্যে কপি লুয়াক বলে একটি কফি হয়। এই কপি লুয়াক কফিটাই এই পৃথিবীর সবথেকে দামি কফি বলে ধরা হয়। তার আগে একবার বলে নেওয়া ভালো যে কফি আপনি হয়তো খেতে খুব পছন্দ করেন, এই শীতকালই আসছে যখন কফি খেতে আমরা খুব পছন্দ করি। আমাদের দেশে সাধারণ মানুষ একটু সারা বছর কফি খায় না এমন বলবো না, তবে সংখ্যায় কম, কিন্তু শীতকালটায় কফি খাওয়ার পরিমাণটা বেড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে। তো কফি সেক্ষেত্রেও বলা যে কফি খাওয়া কিন্তু মারাত্মক ভালো কিছু নয় যদি আপনি প্রচুর খান। বিশেষজ্ঞরা বলেন, ডাক্তাররা বলেন, সেই সূত্র ধরে জানি 80 থেকে 100 কাপ কফি যদি খাওয়া হয় তাহলে কিন্তু সেটা প্রাণঘাতীও হয়ে যেতে পারে। মানে কফি খুব কড়া জিনিস। তো তো আপনি আপনার শরীর কতটা পারে, কতটা নিতে পারে সেসব মেনটেন করেই কফি খান, তার বেশি খাওয়াটা কিন্তু ঠিক হবে না। তো সেটা থেকে বেরোই আমরা আসি কপি লুয়াকের ওপর বেস করে। কপি লুয়াক এই পৃথিবীর সব থেকে দামি কফি। এটার দাম $35 থেকে $100 পর্যন্ত হতে পারে এক কাপ কফির দাম। $100 ইন্টু প্রায় 80 টাকা গড়ে হিসাব করুন। তো এক কাপ কফির দাম যদি 8-10 হাজার টাকা হয়ে যায় তাহলে তো মুশকিলের, তাহলে সেটা কত দামি কফি। তো ওরকম এক কাপ কফি যেটা দিয়ে হয় কপি লুয়াক, সেটা বানানো হয় কিভাবে সেটা জানলে আপনার বোধহয় গা ঘিনঘিন করে উঠবে। আপনার একটু আগে দাম শুনে মনে হচ্ছিল বা কোনোদিন যদি সুযোগ পাই তাহলে তো এই কফিটা একবার খাবো, এই দামি কফিটা একবার খেতে হবে, আমি সবাইকে বলতে পারবো যে আমি বিশ্বের সব থেকে অন্যতম দামি কফিটা খেয়েছি। কিন্তু সেটা মনে করার আগে আরেকবার ভেবে নিন যে এই কফিটা আপনি খাবেন। তো তার কারণ এই কপি লুয়াক কফিটা বানানো হয় কিভাবে। শোনা যায় যে আগে ইন্দোনেশিয়াতে মূলত এই কফিগুলো তৈরি হয়, অন্য দেশেও হয়, ইন্দোনেশিয়াতে বেশি তৈরি হয়। আর ইন্দোনেশিয়ার বাসিন্দা যারা এই কফিটা তৈরি করেন তারা কিভাবে কষ্ট করেন সেটা আপনাদের জানিয়ে দিই। তাহলে তারা ওই গন্ধগোকুল বলে একটি প্রাণী আছে, এরা অনেকটা ওই ভামবিড়াল টাইপের হয়। তো গন্ধগোকুল প্রাণীটিকে এই কফি বিনসটা খাওয়ানো হয়, কপি লুয়াকের কফি বিনস খাওয়ানো হয়। তো ওরা ওটা খায়, তো খাওয়ার পর ওরা যখন মল ত্যাগ করে তো ওদের ওই মলই বলুন বা বিষ্ঠা বলুন, বর্জ্য পদার্থ ওদের শরীরে, সেইটাকে দিয়ে প্রসেসিং করিয়ে কেমিক্যাল লাগিয়ে তবে তৈরি হয় কিনা ওই বিশ্বের সব থেকে দামি কফিটা। ভাবুন, এটা শোনার পর আপনার খেতে ইচ্ছে করবে? আমার তো করবে না, আমি তো ওই কফিতে নেই। আমি চা কফি খেতে প্রচন্ড পছন্দ করি, সারাক্ষণ আমাকে চা কফি দিলে আমি খেতে রাজি আছি। কিন্তু আমি যদি জানতে পারি যে আমি যে কফিটা খাচ্ছি বা আমি যে চাটি খাচ্ছি সেটা তৈরি হয়েছে কোনো এক ভামবিড়াল বা গন্ধগোকুল, গন্ধগোকুল নাম শুনতে তো দারুণ, সে যত সুন্দর নামেরই প্রাণী হোক বা দেখতে সুন্দর হোক, সেই প্রাণীটা আগে সেই কফি বিনস খেয়েছে, তারপর সে পটি করেছে, তার মল বা বিষ্ঠা দিয়ে আমার জন্য একটি কফি বানানো হয়েছে যেটা নাকি এত সুস্বাদু, এত দামি, যেটা আমার নাকি এত ভালো লাগবে। তো দরকার নেই বাবা আমার অমন কফি খাওয়ার। আপনার যদি ইচ্ছা করে আপনি সে পরে আগামী দিনে খেয়ে নেবেন। তো আজকের মতো স্বরূপ কথা এটুকুই। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনারা ভালো থাকবেন। আর এই কফিটা খেলেন কিনা, যদি আগামী দিনে কখনো খান তাহলে অবশ্যই আমাকে সে কথা কমেন্ট করে জানাবেন, আমি জানার অগ্রহে থাকবো। তো নমস্কার, ভালো থাকবেন।